ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। হাত ধুই, মাস্ক পরি, নিরাপদে থাকি। এই কোভিড-19 এই দুর্যোগের সময় আমরা সবাই সুস্থ থাকি, সবাই এই দোয়া করি সবার জন্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়াচ্ছিলাম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে গতদিন আমরা কি করেছিলাম, আমরা মনে সমস্ত প্রক্রিয়া যেটা আইসোথার্মাল প্রসেস পর্যন্ত শেষ করেছিলাম, ডি কিউ সমান ডি ডাব্লিউ, এবং ওখানে আমরা আইসোথার্মাল প্রসেসে কাজের রাশিমালা শেষ করে একটা অঙ্ক করেছিলাম মনে হয়, যতদূর সম্ভব মনে পড়ে তাই। ওকে, তো আজকে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসটা করে তারপরে এটা মানে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি এটা বুঝিয়ে তারপরে আমরা সমীকরণের দিকে যাব। বিভিন্ন ইকুয়েশনগুলো আছে, ওইগুলো আমরা আজকে প্রতিপাদন করব। তো এখন অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটা আমরা বাংলায় বলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে এই প্রক্রিয়া তাপের কোনো আদান প্রদান হবে না, এই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ কোনো সিস্টেম তাপ দিবেও না নিবেও না, যা কিছু করবে সে তার নিজের অন্তস্থ শক্তি ব্যয় করে কাজ করবে। যেহেতু নিজের অন্তস্থ শক্তি ব্যয় করে কাজ করবে, এটার অর্থটা হলো তার শক্তি হ্রাস পাবে, এইটা বলা হয়। তার মানে এই ক্ষেত্রে কৃত কাজটা কি হবে, ঋণাত্মক হবে। কৃত কাজটা হলো অন্তস্থ শক্তি হ্রাসের সমান হয়, সেটা আমরা বের করব এবার। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, খেয়াল করো, যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, সেই প্রক্রিয়াকে কি বলা হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোন সমীকরণকে মেনে চলে, সে হলো পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সমীকরণকে মেনে চলে। গামাটা কি আমরা পরে আসব, সমস্যা নেই, গামাটা কি আমরা পরে আসতেছি, যাই হোক, পিভি গামা সমান ধ্রুবক, এই সমীকরণকে মেনে চলে। এখন আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি পিভি কার্ভ যদি আমরা দেখি, তাহলে পিভি কার্ভটা কিরকম হবে, খাড়া হবে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো হঠাৎ করে ঘটবে, দ্রুত, এটা দ্রুত প্রক্রিয়া। আমরা আগে বলেছিলাম সমস্ত প্রক্রিয়াটা ছিল ধীর প্রক্রিয়া, অর্থাৎ খুব স্লো যায়, আর এটা হলো হঠাৎ করে ফল ডাউন করবে বা বাড়বে, যেটাই হবে, এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাই যদি আমরা এক এক করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাহলে বৈশিষ্ট্যগুলো বলবো আমরা, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো দরকার আমাদের, বৈশিষ্ট্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো, দেখো, তাপের আদান প্রদান হবে না, তার মানে এটা কোন সমীকরণকে মেনে চলে, পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট, এই সমীকরণকে মেনে চলে। এটি দ্রুত প্রক্রিয়া, কি প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া। তাহলে সমস্ত প্রক্রিয়ার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা দেখো, আগে ছিল তাপের আদান প্রদান হয় ওখানে, এখানে তাপের আদান প্রদান হয় না, ওখানে তাপমাত্রা স্থির থাকে, এখানে তাপের আদান প্রদান হয় না, এখানে পিভি গামা সমান ধ্রুবক, এই সমীকরণকে মেনে চলে, ওখানে ছিল পিভি সমান ধ্রুবক, অর্থাৎ ওখানে বয়েলের সূত্র মেনে চলে, এটা দ্রুত প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়া মানে যদি এই জায়গা থেকে যদি একটা বসে তাহলে হঠাৎ করে এরকম পড়ে যাবে, ঠিক আছে, এটাকে বলা হয় দ্রুত প্রক্রিয়া। কার্ভ ওই রকম আসবে, আমরা পরে দেখাবো। আচ্ছা, যেহেতু তাপের আদান প্রদান হয় না, তার মানে এই সিস্টেমটা কি হয়, কুপরিবাহী পদার্থ থাকে চারপাশে, অর্থাৎ এই সিস্টেমটা কুপরিবাহী পদার্থ তৈরি, বা এর চারপাশে কি থাকে, কুপরিবাহী পদার্থ থাকে। তার মানে দেখো, ওকে, আচ্ছা আরো একটা আছে, এই প্রক্রিয়ায় কি হয়, যেহেতু তাপের আদান প্রদান, সে তাপ দিবেও না নিবেও না, কিন্তু কাজ তো করবে সিস্টেম, তখন কি হবে, সিস্টেম কাজ করতে গেলে সে তার নিজের শক্তিটা লস করে কাজ সম্পাদন করে, অর্থাৎ অন্তস্থ শক্তি হ্রাস পায়। এই প্রক্রিয়ায় কি হবে, অন্তস্থ শক্তি হ্রাস পায়, এই মোটামুটি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কি বৈশিষ্ট্য। ক্লিয়ার?
আচ্ছা, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য গেল এটা। এখন আমরা একটা জিনিস আসবো, দেখো মোলার আপেক্ষিক তাপটা না পড়িয়ে আমরা আর অন্যদিকে যেতে পারবো না। সমীকরণগুলো বের করতে গেলে আমাদের মোলার আপেক্ষিক তাপ লাগবে, এখন সেই জিনিসেই যাবো আমরা। ওকে, ওকে দেখো, তার আগে মোলার আপেক্ষিক তাপ যাওয়ার আগে আমরা আগে বলি আপেক্ষিক তাপটা কি জিনিস। আগে খেয়াল করো, আপেক্ষিক তাপ এটা আমরা 19-এ পড়েছি। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপটা হলো 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন। খেয়াল করো, 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1K মানে 1 কেলভিন, তাপের প্রয়োজন, তাকে কি বলা হয়? আপেক্ষিক তাপ বলে। ওটাকে আমরা সহজ ভাবেই বলি, যেমন ধরো 1 কেজি ভরের কথা বলতেছি, যদি m কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা আমি লিখলাম না, কিন্তু 1 কেজি ভরের কোন বস্তু তাপমাত্রা dT পরিমাণ বাড়াতে যদি dQ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেজি ভরের কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? dQ ডিভাইডেড বাই mdT, এই যে যেটা হবে এটা হলো আপেক্ষিক তাপ, যেটাকে আমরা S দ্বারা প্রকাশ করি, স্পেসিফিক হিট S দ্বারা প্রকাশ করি। তাই যদি হয় তাহলে দেখো তো এখান থেকে যে গৃহীত বা বর্জিত তাপ যেটা আসবে, আমাদের যেটা গৃহীত তাপ সেটা কি হবে? msdT। অর্থাৎ দেখো আপেক্ষিক তাপের ক্ষেত্রে যে তাপটা আমাদের লাগবে সেই তাপ ইকুয়াল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। এই এসটা যেটা আপেক্ষিক তাপ, এক একটা বস্তুর জন্য এক এক রকম। নর্মালি যেমন আমরা ওয়াটারের ক্ষেত্রে জানি SW, স্পেসিফিক হিট অফ ওয়াটার, পানির ক্ষেত্রে কত? 4200, এত জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? এইটা এখন যে জিনিসটা হলো আপেক্ষিক তাপটা গেল। এখন এই আপেক্ষিক তাপের একটা ব্যাপার আছে, আপেক্ষিক তাপটা হলো কঠিন পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে কাজ করে। কারণ হলো কঠিন পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে যখন আমরা তাপমাত্রার পরিবর্তন করি, তখন তার চাপ আর আয়তনের কোনো পরিবর্তন হয় না। সহজ কথা খেয়াল করে এখানে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে অনুধাবনের, কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে যখন আমরা তাপমাত্রা পরিবর্তন করি তখন চাপ এবং আয়তনের কোনো পরিবর্তন হয় না। বাট যখন আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে কথা বলবো, খেয়াল করো যখন গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ নিয়ে কথা বলবো, তখন চাপ এবং আয়তন একটা ফ্যাক্টর। কারণ আমরা জানি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপগতীয় স্থানাঙ্ক কি আমরা পড়েছি, PVT, চাপ আয়তন আর একটা হলো তাপমাত্রা। যেহেতু তাপমাত্রা প্রত্যেকের ক্ষেত্রে আমরা 1 কেলভিন বাড়াবো, তার মানে কি পরিবর্তন হবে আর এই দুইটা PRV। এই জন্য গ্যাসীয় পদার্থ নিয়ে যখন কথা বলবো তখন আপেক্ষিক তাপ দুই রকম আসবে। প্রশ্নটা হলো এখানে আপেক্ষিক তাপ দুই প্রকার আসবে, এক প্রকার না, বাট কঠিন এবং তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ একই, কোনো চেঞ্জ হয় না। তো এখন আসি আমরা, তাহলে গ্যাসীয় পদার্থ যখন বলবো, তাহলে দেখো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এককটাকে মোল ধরি, তাহলে এই জায়গা থেকে আমাদের নামটা এলো মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের জায়গা আসবে মোলার আপেক্ষিক তাপ, এখন আমরা সেটা নিয়ে কথা বলবো। ওকে,
মোলার আপেক্ষিক তাপ একেবারে ওই আগেরটার সেম জিনিস, শুধু কেজির জায়গায় এক মোল বলবো, তার মানে সেটা কি হবে? এক মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাকে কি বলে? মোলার আপেক্ষিক তাপ বলে। ওকে, এখন সেটা হলো কথা। দেখো আসি আমরা শর্টকাটে করি। দেখো এম মোল পরিমাণ খেয়াল করি, এম মোল পরিমাণ কোনো পদার্থের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে যদি আমার ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, ভাষাটা দিলাম না, তোমরা বুঝে নিও। কিন্তু এম মোল পরিমাণ গ্যাসের পদার্থের তাপমাত্রা বা এম মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে যদি ডিকিউ তাপের প্রয়োজন হয়, তাহলে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? তাহলে যেটা নিচে ওয়ান আছে সবগুলো নিচে চলে যাবে, তার মানে কি হবে? এম ইন্টু ডিটি, ঠিক আছে? এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে দেখো তাপের একক জোল, এম এর একক হলো মোল, তাপমাত্রার একক হলো কেলভিন, তার মানে এখান থেকে দেখো একক কি আসে, তাহলে একক আসে জুল পার মোল পার কেলভিন। জিনিসটা খেয়াল করে নাও, জুল পার মোল পার কেলভিন। তাই যদি হয় তাহলে আমার স্পেসিফিক হিট কিন্তু চলে এলো আমাদের। দেখো মোলার স্পেসিফিক হিট সি সমান কি? ডিকিউ বাই এম ডিটি। তো এখন আমাদের এই জায়গা থেকে যেহেতু বলেছিলাম, দেখো মোলার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমার দুটো জিনিস চেঞ্জ হয়, খেয়াল করো, যখন তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রাটাকে পরিবর্তন করতে যায় বা এক কেলভিন বাড়াতে গেলে দুটো জিনিস পরিবর্তন হবে, একটা হলো চাপ আর একটা হলো আয়তন। এই জন্য কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপের কোনো প্রকারভেদ নাই, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রকারভেদ আছে, এই কারণেই আছে, ঠিক আছে? এইখান থেকে কিন্তু একটা অনুধাবনের প্রশ্ন হয়। তাই যদি হয় তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাহলে দেখো চাপ আর আয়তনের যখন পরিবর্তন হয়, তার মানে যখন তাপমাত্রা এক কেলভিন বাড়াবো তখন দুটো কাজ করব, একবার চাপ স্থির রেখে কাজ করব আর একবার আয়তন স্থির রেখে কাজ করব। এই কারণে মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার। কয় প্রকার? মোলার আপেক্ষিক তাপ হলো দু প্রকার, খেয়াল করবেন, দুই প্রকার। কি কি? একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা কি বলি? সিপি বলি, ঠিক আছে? মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এইটা যখন বলবো তখন কি সিম্পল জিনিস, একই শব্দ সংজ্ঞা হবে, শুধু চাপটা স্থির রাখবো। অর্থাৎ স্থির চাপে এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলা হয়? তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। তার মানে সিপি সমান হবে, সরি, সিপি সমান হবে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। দেখো একই সমীকরণ বাট একবার সিপি এলো। এরপরে আসে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ এটা হবে সিভি, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ওকে, তাই যদি হয় তাহলে এটাকে সাফিক্স আকারে তাহলে ভি হবে। তাহলে দেখো সিপি আর সিভি, তাই যদি হয় একই জিনিসই, ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। ওকে, তাহলে দেখো আমরা সিপি আর সিভি পেয়ে গেলাম। এটাই হলো তোমার মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, দেখো সিপি আর সিভি। তাহলে এটা কি হবে? স্থির আয়তনে আয়তন স্থির রেখে এক মোল পরিমাণ কোন গ্যাসীয় পদার্থের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে একবার চাপ স্থির রাখবো আর একবার আয়তন স্থির, মানে সাফিক্স আকারে যেটা থাকবে সেটা মনে করবো, অলওয়েজ কনস্ট্যান্ট রেখে কাজ করতেছি আমরা। ওকে, তাহলে মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার হলো, কিন্তু আপেক্ষিক তাপের কোনো প্রকারভেদ নাই, খেয়াল করে এখানে। তাহলে এই কাজটা আমাদের মোলার আপেক্ষিক তাপের কাজটা শেষ। ওকে।
এখন আমরা কি করব আমরা মোলার আপেক্ষিক এই যে দুই প্রকার মোলার আপেক্ষিক তাপ পেলাম এই দুই প্রকার মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্কটা বের করব আমরা অর্থাৎ সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক তো সম্পর্ক বের করতে গেলে আমাদের আরেকটা কাজ করে আসতে হবে সেটা হলো এই ক্ষেত্রে যে আমাদের অন্তঃস্থ শক্তির যে পরিবর্তনটা হবে সেই অন্তঃস্থ শক্তির পরিবর্তনের ইকুয়েশনটা আমরা একটু দেখি আগে তারপরে আমরা রিলেশনটা বের করব সিপি আর সিভি এর ক্লিয়ার আচ্ছা ওকে দেখো ইন্টারনাল এনার্জির পরিবর্তন অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন খেয়াল করো অন্তঃস্থ শক্তির পরিবর্তন যখন করব আমরা একটা গ্যাসীয় পদার্থের তখন তার সবার আগে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ক্লসিয়াসের সমীকরণটা কি আমরা জানি খেয়াল করো আমরা জানি dQ সমান dU প্লাস কি dW ওকে এটা হলো সর্বাকৃত তাপ শক্তি এটা হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন আর এটা হলো সম্পাদিত বহিঃস্থ কাজ আবার দেখো আমরা কি জানি আমরা গতকাল পড়ে গতদিন পড়িয়েছিলাম এগেন দেখো বহিঃস্থ কাজ সমান কি বহিঃস্থ কাজ সমান পিডিভি বহিঃস্থ কাজ সমান চাপ ইনটু আয়তনের পরিবর্তন তাই যদি হয় তাহলে দেখো আগে সমীকরণে আমরা লিখে দিলে কি হয় dQ সমান dU প্লাস পিডিভি ওকে এই পর্যন্ত পেলাম এখন কথা হলো আমরা মোলার আপেক্ষিক তাপের প্রকারভেদের ওখানে আসে আমরা আয়তন স্থির রেখে কাজ করি এখানে দেখি কি হয় যদি স্থির আয়তন ধরি খেয়াল করো আয়তনটাকে যদি স্থির ধরি অর্থাৎ স্থির আয়তনের ক্ষেত্রে দেখো তো কি হবে স্থির আয়তনের ক্ষেত্রে তার মানে আয়তনের পরিবর্তন নাই মানে কি ডিভি ইকুয়াল টু জিরো তাই যদি হয় তাহলে এখানে বসিয়ে দিয়ে দেখি কি হয় আমাদের এক নম্বরে দেখো তার মানে কি dQ সমান সমান হবে dU ইউ কিন্তু এটা নট ভি ডিভি এটা হলো ইউ বড় হাতের ইউ তাহলে dQ সমান কি হলো আমাদের dQ সমান dU পেলাম ভেরি গুড এবার আসি এখন আমরা যেহেতু আয়তন স্থির রাখছি দেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে খেয়াল করো আবার আমরা কি জানি দেখেন আবার আমরা জানি স্থির আয়তনের ক্ষেত্রে যেহেতু আয়তন স্থিরের কথা বলেছি তার মানে কি দেখো সিভি সমান dQ ডিভাইডেড বাই MdT একটু আগেই পেয়েছো এখন আমরা এক মোল গ্যাসের জন্য ধরি এখন m সমান যদি 1 মোল হয় দেখো তখন কি হবে 1 মোল হলে সিভি সমান হবে dQ ডিভাইডেড বাই ডিটি কাজ শেষ হয়ে গেছে কিন্তু তাই যদি হয় তাহলে দেখো তো সুতরাং dQ সমান কি হয় এখানে সিভি ইনটু ডিটি দিস ইজ 3 নাম্বার ইকুয়েশন এখন তুমি 2 আর 3 থেকে দেখো তো কি পাও ওকে 2 ও 3 নং সমীকরণ হতে পায় এটার অর্থ হলো 2 ও 3 নং সমীকরণ হতে পায় তাই যদি হয় তাহলে দেখো এখানে ছিল dQ সমান dU তার মানে কি তাই যদি হয় তাহলে কি হলো আমাদের সিভি ডিটি সমান সমান dU সুতরাং dU সমান সমান সিভি ইনটু ডিটি পেয়ে গিয়েছি আমরা অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন মোলার শর্টকাট লিখে মোলার আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রা পরিবর্তন বা বৃদ্ধি যেটাই বলি আমরা ওকে কাজ শেষ তাহলে দেখো আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা পেয়ে গেলাম ওকে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা পেয়ে গেলাম অন্তঃস্থ শক্তির পরিবর্তন dU সমান সিভি ইনটু ডিটি এখন আমরা সম্পর্কে যেতে পারবো ওকে আমাদের আর কোনো সমস্যা নাই বাধা নাই এখন যে নতুন কোনো সমীকরণ আসবে এরকম কোনো কথা নাই আর ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে ওকে
এবার আমরা কি করব আমরা সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি তার মানে আমাদের প্রমাণ করতে হবে দেখো কি প্রমাণ সম্পর্কটা আমরা ম্যাথমেটিক্যালি লিখি প্রমাণ করো সিপি মাইনাস সিভি সমান আর একটা অথবা সিপি গ্রেটার দেন সিভি এটা কিন্তু প্রমাণ ওকে সিপি গ্রেটার দেন সিভি ক্লিয়ার আচ্ছা এই প্রমাণটা করব এখানে আরটা কি এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি আরটা হলো মোলার কি সরি মোলার গ্যাস ধ্রুবক যেটাকে আমরা বলি আর এর মানটাও নির্দিষ্ট 8.31 জুল পার মোল পার কেলভিন ঠিক আছে তার মানে কি আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক ওকে কনস্ট্যান্ট মান এখন আমরা সম্পর্ক বের করতে গেলে একটা জিনিস খেয়াল করি দেখো আমরা একটা সিস্টেম নিয়ে আসি একটা সিস্টেম যেটা অর্থাৎ একটা সিলিন্ডার নেব আমরা সিলিন্ডারের মধ্যে কাজ হবে দেখো এটা ধরো ঘর্ষণহীন খেয়াল করো কিন্তু এটা হলো আমি কিন্তু জাস্ট মুখে বলবো লিখে দিচ্ছি না ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করবে তোমরা এটা হলো একটা সিলিন্ডার এই সিলিন্ডারের মধ্যে আমি একটা পিস্টন লাগিয়ে দেব এই যে পিস্টনটা হলো এটা জাস্ট এজ লাইক এজ দেখো তোমরা যদি সাইকেল বা ফুটবল যেহেতু তোমরা সাইকেলও চালা ফুটবলও খেলো সাইকেল বা ফুটবলে হাওয়া করার সময় আমরা হাত দিয়ে যে পাম্পার দিয়ে যেটা হাওয়াটা করি জাস্ট এজ লাইক এজ দ্যাট ওইটা মনে করো ওইটা তুমি যদি চাপ দিয়ে যেটা দাও ওই পাম্পারের যেটা পিস্টনটা যেটা তুমি ওটা কিন্তু ফ্রিলি মুভ করে এই জন্য বলা হয় ঘর্ষণহীন না হলে ঘর্ষণের কারণে কিন্তু তোমার এনার্জি লস হয় এই জন্য ধরা হয় ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার ওকে এই জায়গায় আমরা কি করি আমরা এই জায়গা দিয়ে বল প্রয়োগ করি যাই হোক ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার এটা এই সিলিন্ডারের মধ্যে ধরো তোমার এক মোল পরিমাণ গ্যাস আছে কি পরিমাণ আমরা ধরে নিলাম এক মোল পরিমাণ গ্যাস আছে ওই গ্যাসের চাপ কি হবে গ্যাসের চাপ হবে পি আয়তন হবে ভি অন্তঃস্থ শক্তি হবে ইউ এবং তাপমাত্রা হবে টি খেয়াল করো মনে করি ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডারে এক মোল পরিমাণ গ্যাস আছে যার চাপ পি আয়তন ভি অন্তঃস্থ শক্তি ইউ এবং তাপমাত্রা টি ওকে এখন আমরা কি করব একটা জিনিস এখানে স্থির রেখে কাজ করব চাপটাকে স্থির রাখবো পি স্থির রেখে খেয়াল করো পি স্থির রেখে আমি এর ভিতরে কি করব এর ভিতরে ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিয়ে দেব কি পরিমাণ ডিকিউ পরিমাণ তাপ শক্তি আমি কিন্তু বর্ণনাটা বোঝাচ্ছি খেয়াল করো আমি এর ভিতরে ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিয়ে দিলাম কি পরিমাণ ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিয়ে দিলাম যখনই এনার্জি তাপ শক্তি মানে আমি এনার্জি ওকে যখন প্রয়োগ করতেছি এর ভিতরে তখন কি হবে তখন সবকিছু কিন্তু পরিবর্তন হবে বাট আমি একটা জিনিস স্থির রাখতেছি খেয়াল করো চাপটা স্থির রেখে তার মানে পরিবর্তন হবে আয়তনের সেটা হবে ডিভি অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে সেটা হবে ডিইউ তাপমাত্রার পরিবর্তন হবে সেটা হবে কি ডিটি তার মানে আয়তনের পরিবর্তন হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে আর তাপমাত্রার পরিবর্তন হবে আমি যখন চাপ স্থির রেখে ডিকিউ পরিমাণ এনার্জি দিচ্ছি এখন যখনই এগুলো পরিবর্তন হবে তখন কিছু কাজ সম্পাদিত হবে কাজ সম্পাদিত যখন হবে আমি ধরে নিলাম সেই বহিঃস্থ কাজ হলো ডিডব্লিউ আমার কাজ শেষ কিন্তু বর্ণনা তাহলে চাপ স্থির রেখে যখনই আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করব তখন আয়তনের পরিবর্তন হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলো তাপমাত্রার পরিবর্তন হলো এবং যেহেতু পরিবর্তন হচ্ছে এবং আমি এনার্জি দিচ্ছি তার মানে আমার এখানে কাজ হবে তার মানে সেই সম্পাদিত বহিঃস্থ কাজটা হলো কি ডিডব্লিউ যদি ডিডব্লিউ হয় তাহলে দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কি পাই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ এটা আমরা জানি ওকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা ক্লসে আছে বিবৃতি ওকে তাহলে এই জায়গা থেকে আমরা কি পেলাম ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ ওকে তাই যদি হয় যেহেতু সম্পাদিত কাজ কি আমার ডিডব্লিউ তাহলে এখানে দেখো চাপ স্থির রেখে আমার আয়তনের পরিবর্তন হয়ে গেছে যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে দেখো আমরা কি পাই ডিডব্লিউ সমান পাই পিডিভি এটা আমরা আগে করেছি ডিডব্লিউ সমান পিডিভি হয় তাহলে এই এইটা এখানে বসিয়ে দাও এই জায়গা বসিয়ে দাও তাহলে কি হয় দেখো তাহলে হয় ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি এক নম্বর ইকুয়েশন আমরা কিন্তু প্রায় আগিয়ে আসছি দেখো এটা গেল এটা যদি হয় এখন আমরা কি করব আমরা এখন দুটো জিনিস নিয়ে আসব খেয়াল করো সেটা হলো দেখো আমরা জানি ডিইউটা নিয়ে আসি আগে দেখো আমরা জানি ডিইউ সমান সমান ইউটা আসলে ভি এর মতো হয়ে যাচ্ছে মাঝে মাঝে লিখতে এটাই হলো ব্যাপার বড় হাতের তো দেখো এটা হলো ইউ ডিইউ সমান সিভি ইনটু ডিটি এটাকে ধরো দুই
আবার দেখো আমরা জানি চাপ স্থির রেখে কথা বলবো, যেহেতু এখানে সিভি এসে গেছে তার মানে মনে করবা সিপিটা আনতে হবে, যেহেতু দুটোর মধ্যে সম্পর্ক বের করব। আবার দেখো আমরা করে আসছি সিপি সমান কি ডিকিউ ডিভাইডেড বাই এম ইনটু ডিটি, বাট আমরা ধরেছি এখানে এক মোল পরিমাণ গ্যাস, তাই যদি হয় দেখো এম সমান ওয়ান মোল যদি হয় তখন কি হবে, ওয়ান মোল হলে কি হবে, ওয়ান মোল হলে হবে সিপি সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। সুতরাং দেখেন ডিকিউ সমান সমান কি হলো স্যার, সিপি ইনটু ডিটি, এটাকে ধরো তিন নম্বর সমীকরণ। ওকে, কাজ কিন্তু শেষ প্রায়। তাহলে তুমি এখন ডিকিউ এর মান আর হলো ডিইউ এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা তাই যদি হয় তাহলে দেখো আমরা কোথায় যাব, আমি মুছে দিতে পারি, আমরা আসলে মুছে দিই, মুছে দিয়ে তারপর করি। দেখি দেখো দুই ও তিন নং সমীকরণ এক নংয়ে বসিয়ে পাই, ক্লিয়ার, এক নংয়ে বসিয়ে পাই। যদি তাই হয় তাহলে কি হবে, দেখো আমাদের ডিকিউ সমান হলো সিপি ইনটু ডিটি সমান সমান ডিউ সমান কি সিভি ইনটু ডিটি প্লাস পি ডিভি। ওকে, তাই যদি হয় তাহলে দেখো এদিক ওদিক করে নিয়ে আসি আমরা, সিপি মাইনাস সিভি ইনটু ডিটি সমান সমান পি ডিভি, এটাকে চার নম্বর সমীকরণ। এই এটাই যদি হয় তাহলে কি হলো আমাদের, আমাদের এখন এই জিনিসটাকে আউট করতে হবে, তাহলে একটা সম্পর্ক পেয়ে যাব, এই জিনিসটাকে পিডিভিটাকে আমরা আউট করব। ওকে, দেখি কি হয়। মুছে দিব আমি, ওকে দেখো এখন দেখো আমরা কি জানি, আবার আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা আমরা জানি পিভি সমান সমান আরটি, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক। ওকে, তাই যদি হয় এটাকে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করব স্যার। ওকে, অর্থাৎ দেখো ডি বাই ডিটি পিভি সমান সমান ডি বাই ডিটি আর ইনটু ডিটি। ওকে, এটা আমরা তো ইউভি সূত্র জানি, সেই ইউভি সূত্র দিয়ে আমরা কাজটা করব, ডি বাই ডিএক্স ইউভি সমান সমান ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স, এটা আমরা জানি ব্যবকলনে। ওকে, তাই যদি হয় তাহলে আমরা সেটা নিয়ে কথা বলি, দেখি এবার দেখো ইউভি সূত্র যদি আসে তাহলে প্রথম পিটাকে যদি দেখো পি ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস ভি মানে বাইরে চলে এলে এবার ডিপি ডিভাইডেড বাই ডিটি প্লাস সরি সমান সমান আরটা বাইরে চলে এলো ডিটি ডিভাইডেড বাই ডিটি প্লাস আরটা কনস্ট্যান্ট হয়ে যায়, তারপর আমরা লিখি পরে তোমাদের ওটাকে ডিলিট করব আমরা, তার মানে ডিআর ডিভাইডেড বাই ডিটি। ওকে, এখন দেখো দুটো টার্ম, এইটা দেখো ডিটি ডিটি কেটে গেল, এখানে দেখো এই একটা টার্ম আর এই একটা টার্ম, এখানে দেখো পিটা কনস্ট্যান্ট আরটা আগেই কনস্ট্যান্ট, এখানে পি কনস্ট্যান্ট মানে আমি তোমাদের দেখো এখানে বলেছিলাম ছবিটা আপসা আছে, এখানে বলেছিলাম পি স্থির রেখে, কি স্থির রেখে, সাপ স্থির রেখে, সাপ স্থির মানে কি দিস ইজ কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল আর মোলার গ্যাস ধ্রুবক এটাও কনস্ট্যান্ট, তাই যদি হয় কনস্ট্যান্টটাকে ব্যবকলন করলে কি হয় জিরো হয়ে যায়, তার মানে আমার এটাও জিরো হবে এটাও জিরো হয়ে যাবে, তাই যদি হয় তাহলে দেখো তো কি হলো আমাদের পি ডিভি ডিভাইডেড বাই ডিটি সমান সমান আর, এটা তো কেটে গেল এখানে জিরো হলো, তুমি লিখতে পারো যেহেতু পি ও আর কি স্থির, স্থির জিনিসকে ব্যবকলন করলে জিরো হবে। ওকে, তাই যদি হয় তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম,
PdV সমান সমান R into dT এটা হলো 5 নম্বর সমীকরণ কাজ শেষ এখন এই যে 5 নম্বর সমীকরণ তুমি এখন 4 নম্বরে বসিয়ে দাও তাই যদি হয় তাহলে দেখো সুতরাং কি হবে আমাদের 4 নং হতে আমরা কি পাই 4 নং হতে কি পাই দেখো CP minus CV into DT okay equal to key PDV জায়গা হবে RDT clear তাহলে দেখো এখানে DT উভয় দিকে আছে কেটে গেল just দেখাচ্ছি কিন্তু এইভাবে কাটাটা না দেখো যাই হোক তাহলে দেখো আমাদের কি হলো CP minus CV সমান R this is relation between CP and CV পেয়ে গেলাম দিস ইজ রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি ওকে তাহলে দেখো আমরা সম্পর্ক পেয়ে গেলাম একটা এখন এখান থেকে যদি আমরা আরো একটু আগাই তাহলে কি হবে দেখো সিপি সমান সমান আর প্লাস সিভি তাহলে দেখো সিপি সমান আরও থাকবে সিভিও থাকবে তার মানে বড় কোণটা এখান থেকে বোঝা যায় সিপি বড় সিভি ছোট তার মানে আমরা লিখতে পারি সিপি গ্রেটার দেন সিভি আমাদের দুটো প্রমাণ শেষ ওকে তাহলে আমরা পেয়ে গেলাম cp - cv সমান r আর একটা পেয়ে গেলাম cp সমান r + cv - cp greater than cv মোলার আপেক্ষিক তাপের এখানে এই অংশটা শেষ আমাদের মুছে দেব আমি ওকে ক্লিয়ার এবার আসি দেখো এখানে একটা অনুধাবনের প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট সেটা হলো সিপি গ্রেটার দ্যান সিভি কেন ব্যাখ্যা করো এটা কিন্তু প্রমাণ না কিন্তু ব্যাখ্যা করো ওকে কেন এইটা যদি আসে এটা ব্যাখ্যামূলক প্রশ্ন জাস্ট এটা অনুধাবনের প্রশ্ন তো এখন নরমালি আগে দেখো আমরা জানি সিপি মাইনাস সিভি সমান আর তাই যদি হয় তাহলে দেখো সিপি সমান কি হয় আর প্লাস সিভি প্রমাণ হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিপি গ্রেটার দ্যান সিভি এটা গেল ম্যাথমেটিক্যাল ফর্মে এখন যদি আমরা ব্যাখ্যাটা দেখি খেয়াল করো সিপিটা কি আর সিভিটা কি সিভিটা হলো আয়তন স্থির রেখে এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন খেয়াল করো যখন আয়তন স্থির রাখতেছি তখন তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতেছে আবার যখন চাপ স্থির রাখতেছি তখনও কিন্তু তাপমাত্রা এক কেলভিন বাড়াচ্ছি বাট কথা হলো যখন আয়তন স্থির রেখে আমি যখন চাপটাকে স্থির রাখতেছি না কেন আয়তন স্থির রেখে তাপমাত্রা এক কেলভিন বাড়াতে আমার যে পরিমাণ তাপশক্তি লাগে অন্যদিকে চাপ স্থির রেখে যদি আমি কি করি তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যাই তাহলে ওই ক্ষেত্রে চাপ স্থির রাখার জন্য আমার অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় এই জন্য আমার সিপি অলওয়েজ বড় সিভি অলওয়েজ ছোট ক্লিয়ার অর্থাৎ সিপি গ্রেটার দ্যান সিভি এই কারণেই আবার বলি আয়তন স্থির রেখে এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ শক্তির দরকার হয় চাপ স্থির রেখে তাপমাত্রা এক কেলভিন বাড়াতে গেলে আমার শক্তিটা বেশি প্রয়োজন হয় এই জন্য অর্থাৎ কাজটা বেশি করতে হয় সহজ কথা এই জন্য কি হবে এই জন্য সিপি বড় সিভি ছোট ব্যাখ্যাটা এইভাবে দিবা ওকে এবার আসি দেখো গামা বলেছিলাম না গামাটা পরে আসতেছি দেখো গামা কি এর গুরুত্ব
আমরা গামা নিয়ে কথা বলে তারপরে অন্য দিকে যাব, তা না হলে আর হবে না। এটা খুব ইম্পর্টেন্ট টপিকস। দেখো গামা, গামাটা হলো এরকম, গামা ইকুয়াল টু হলো সিপি ডিভাইডেড বাই সিভি। অর্থাৎ দেখো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, দুটো জিনিস, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলা হয়। অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিভি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি এর অনুপাতটাই হলো গামা। এখন গামার গুরুত্বটা কি, এটা হলো একটা ফ্যাক্টর। গুরুত্ব হলো, দেখেন আমরা জানি গ্যাসি গ্যাস হলো তিন ধরনের হয়, এক পারমাণবিক, দ্বি পারমাণবিক, আর একটা হলো বহু পারমাণবিক। ওকে, তো দেখো গুরুত্বর ব্যাপারটা একটু খেয়াল করি আমরা, করি ওকে স্যার। দেখেন গুরুত্বর ব্যাপারটা আসে, এক নাম্বার দেখো, এক এটা বলি আমরা গামার মান, দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দেখো, এটা কিন্তু নির্দিষ্ট করা কনস্ট্যান্ট, এগুলো এক পারমাণবিক গ্যাস, ওকে, দ্বি পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস, ওকে। দেখো এইটার ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67, এটার ক্ষেত্রে হলো 1.40 অথবা 1.41 হয়, ওকে। আর বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33। খেয়াল করো, তোমার যদি বহু পারমাণবিক গ্যাস, যেমন ধরো কি বহু পারমাণবিক কি হতে পারে, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, তার মানে কি তোমার এটার মান হবে 1.3। তুমি এইটা দেখলে বুঝতে পারবা যে এটা কোন ধরনের গ্যাস, বহু পারমাণবিক। এটা দেখলে বুঝতে পারবা যে এটা হলো দ্বি পারমাণবিক গ্যাস। এটা দেখলে বুঝতে পারবা যে এটা এক পারমাণবিক গ্যাস। এটার অর্থটাই হলো যে গামার এক নাম্বার গুরুত্বটা হলো আমরা গামার মান থেকে কি আমরা ওই গ্যাসীয় পদার্থের আণবিক গঠন জানতে পারি। সহজ কথা, কি জানতে পারি, আণবিক গঠন জানতে পারি। এটা হলো এক নাম্বার গুরুত্ব, চলে গেল। তারপরে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেসে, ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় খেয়াল করবেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে আমাদের, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা তিনটা সম্পর্ক বের করি, আসবো পরে। সে সম্পর্কগুলো কি, দেখো এক নম্বর সম্পর্ক হলো পিভি গামা সমান সমান ধ্রুবক, ওকে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা চাপ আর আয়তনের সম্পর্ক বের করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, গামা লাগবে। একইভাবে দেখেন যদি তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক বের করতে যাই, এগুলো আমরা পরে প্রতিপাদন করব স্যার, ভয়ের কারণে, যদি তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক বের করতে যাই তাহলেও গামা লাগে। একইভাবে যদি আমরা চাপ আর আয়তনের সম্পর্ক বের করতে, চাপ আর তাপমাত্রার সম্পর্ক বের করতে যাই, তখনও সেটা কি হবে, এই যে এইটা, ওকে, এইটা। তার মানে দেখো চাপ আর আয়তন, তাপমাত্রা আয়তন, তাপমাত্রা চাপ, এদের মধ্যে সম্পর্ক যখন আমরা বের করব তখন কি লাগে, গামা লাগে। এটা একটা গুরুত্ব, চলে গেল। কিন্তু তিনটা গুরুত্বের কথা বলবো আমরা, ওকে স্যার। আচ্ছা আর একটা দেখো, গ্যাসীয় মাধ্যমে অর্থাৎ বায়ুর মধ্য দিয়ে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, খেয়াল করো গ্যাসীয় মাধ্যমে, এটা কিন্তু আগের পুরাতন সিলেবাসে তোমাদের ছিল এটা শব্দের চ্যাপ্টার, এখন তোমাদের এই নতুন সিলেবাসে এটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ভি সমান হলো এইটা, গামা পি ডিভাইডেড বাই রো, গামা পি ডিভাইডেড বাই রো, ঠিক আছে, গামা পি ডিভাইডেড বাই রো। যদি এইটা হয় তাহলে কি হবে, একটু খেয়াল করি আমরা, এই গ্যাসীয় মাধ্যমে শব্দ যে সঞ্চালিত হয় বায়ুর মধ্য দিয়ে, এই শব্দের বেগ নির্ণয় করতে গেলে আমাদের গামা লাগে। এখানে পিটা হলো প্রমাণ চাপ, পিটা কত স্যার, পি হলো প্রমাণ চাপ, যার মান হচ্ছে 1.013 × 10⁵ প্যাসকেল, ওকে। আর বায়ুর ঘনত্ব যতদূর সম্ভব 1.29, এত কেজি পার মিটার কিউব, ওকে। আর গামা বায়বীয় হলো দ্বি পারমাণবিক গ্যাস বায়ু, তাই যদি হয় গামার মান কত স্যার, 1.4, আপনি বসিয়ে দেন, দেখেন একটা মান পেয়ে যাবেন। এই জন্য বলা হয় গ্যাসীয়, এটা 332 আসবে মেবি, যদি তোমার, তার মানে কি গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে গেলেও আমাদের কি দরকার হয়, গামা দরকার হয়। এটাই হলো গামার গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন, ওকে। তাই যদি হয়, এবার দেখি আমরা কি বের করতে, মুছে দেবো আমি, তুলে ফেলো।
ওকে তাই যদি হয় এবার দেখো জাস্ট এক পারমাণু যেমন ধর হিলিয়াম গ্যাস হিলিয়াম হিলিয়ামের ক্ষেত্রে সিপি ও সিভি এর মান বের করে দেখি আমরা কি হয় হিলিয়ামের ক্ষেত্রে সিপি সিভি ও সিপি নির্ণয় করো দেখি কি হয় ওকে গুড দেখো আমরা জানি গামা সমান সিপি ডিভাইডেড বাই সিভি ঠিক আছে তাই যদি হয় তাহলে দেখো তো সিপি সমান কি হয় গামা ইনটু সিভি এক নাম্বার সমীকরণ দিয়ে রাখি ওকে দেখো আবার দেখো তো আমরা জানি কি সিপি মাইনাস সিভি সমান আর আর এর মান তো আমরা জানি তাহলে এবার সিপি এর মানটা বসিয়ে দাও তাহলে কি হয় গামা সিভি মাইনাস সিভি সমান আর তাই যদি হয় তাহলে তুমি সিভি কমন নাও গামা মাইনাস ওয়ান সমান আর তাই যদি হয় সুতরাং সিভি সমান কি হবে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান এটা একটা প্রমাণও আসে মাঝে মাঝে যাই হোক এখন তুমি যেহেতু এটা হিলিয়াম তার মানে এক পারমাণবিক তুমি এখানে মানটা বসিয়ে দাও আর এর মান কত 8.31 জুল পার মোল পার কেলভিন দিলাম না আমি এককটা গামার মান কত এক পারমাণবিকের ক্ষেত্রে 1.67 মাইনাস ওয়ান এখন ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবা ঠিক আছে জুল পার কেলভিন জুল পার মোল পার কেলভিন একক আসবে দেখো ক্যালকুলেশন করো আমার কাছে ক্যালকুলেটর নাই সরি এই জন্য দেখো ক্যালকুলেশন করলে একটা পেয়ে যাবা এখন এই সিভি এর মানটা এই যে মানটা পাবা সেটা যদি আবার তুমি এখানে বসিয়ে দাও তাহলে সিপি পেয়ে যাবা এটাই কথা ঠিক আছে একইভাবে তুমি এটা হলো এক পারমাণবিক একইভাবে দ্বি পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত 1.4 বহু পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত 1.33 তুমি বসাইলে তোমার তিনটা গ্যাসীয় পদ তিন প্রকার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সিপি এবং সিভি পেয়ে যাবা কে ক্লিয়ার তোমাদের তাহলে দেখো আমরা কি করলাম এখানে আমরা সমস্ত প্রক্রিয়ার অংশটা তো আগে শেষ হয়েছিল আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়লাম মোলার আপেক্ষিক তাপ পড়লাম মোলার আপেক্ষিক তাপগুলোর মধ্যে সম্পর্ক বের করলাম ওখান থেকে আমরা এক পারমাণবিক দ্বি পারমাণবিক বহু পারমাণবিকের ক্ষেত্রে কি সিপি এবং সিভি বের করতে পারি অন্তঃস্থ শক্তির পরিবর্তন শেষ করলাম তারপরে কি সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক বের করেছি ওকে এখন আমাদের যে কাজ আমরা এরপরে বিভিন্ন সমীকরণগুলো নিয়ে কথা বলবো মানে প্রতিপাদন করব যেটা সেটা হলো আসলে এরপরে যা আসবে আমাদের সবগুলো এই ফার্স্ট লতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অংশটা এখন আমাদের বাকি আছে জাস্ট সমীকরণগুলো যেমন পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এই প্রমাণগুলো আমরা করব এরপরে আছে আমাদের সমষ্ণ লেখ আর রুদ্ধতাপীয় লেখ কিন্তু একটা পার্থক্য আছে অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া হলে একটা ধীর প্রক্রিয়া আসতে যায় ঠিক আছে সেটার কার্ভটা এরকম হয় দেখো আমরা এটা করব সেটা হলো যদি পিভি কার্ভ হয় ওকে এখান থেকে যদি শুরু করে যাত্রা তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়া জাস্ট এইরকম হয় আস্তে 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 এইভাবে যায় আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয় হঠাৎ করে ফল ডাউন করে তাই না তার মানে এই যে এরকম যেতে পারে ওকে তো এই যে দুটো কার্ভের মধ্যে তার মানে দেখেন একটু পার্থক্যটা থাকে এই পার্থক্যটাও কিন্তু আসলে গামা এই জন্য বলেছিলাম আসলে গামা খুব ইম্পর্টেন্ট জিনিস গামাটা কি গামাটা হলো খুব ইম্পর্টেন্ট যাই হোক আমরা এই অংশটা আমাদের আজকে আর সম্ভব না কারণ টাইম কিন্তু শেষ তো এই জন্য আগামী দিন আসলে এই অ্যাডিয়াবেটিক প্রসেসের এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো তারপর হয়তো সেকেন্ড লতে যাব থার্মোডাইনামিক্সের ওকে এই হলো ব্যাপার তো যাই হোক আমরা আজকে এ পর্যন্ত শেষ করব তার আগে সবাই আবারও বলি আমরা ঘরে থাকি নিরাপদে থাকি আর এই প্যান্ডামিকের সময় যেহেতু আসলে বাইরে বেশি বেরোতে পারি না বাইরে খেলাধুলা করতে পারি না বন্ধুদের সাথে হয়তো গল্প করতে পারি না তবে একটা ব্যাপার আমরা যতটুকু পারি ঘরের ভিতরে ধরো যার যার ধর্ম যদি মুসলমান হয় আমরা ঠিক সময় মতো নামাজ পড়ি আর অন্য ধর্মের যারা আছো তারা তোমাদের প্রার্থনা যেভাবে করা করবা ঠিক আছে আর সবসময় আসলে আমরা সুচিন্তা করব এইটা মনে রেখে আমরা সবসময় কি ভালো চিন্তা করব কিছু অনেক এই সময় যেহেতু আছে এখন ভালো ভালো বই পড়বো বই পড়লে অনেক জ্ঞানের ভাণ্ডারটা সমৃদ্ধ হয়
এই জন্য আমরা ভালো ভালো বই পড়ব, ভালো চিন্তা করব, ঠিক আছে? যদি সময় এরকম হয় তাহলে ভালো মুভিগুলো দেখব, তবে আমরা মোবাইলের উপরে যাতে আমরা অ্যাডিক্টেড না হই সেই দিকটা আমরা চিন্তা করব সবাই, ওকে? তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থেকো, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।